প্রতিদিন কি যে কি রান্না করবো ডিসিশন নিতে এত ট্রাই কঠিন লাগে আমার কাছে। তাপসিরে বাবার কাছে বললেও বলে যে যা ইচ্ছা তাই করো। আজকে আমি রান্না করব হলো মুরগি, বয়লার মুরগি আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো প্রথমে আমি যে ফ্রাই প্যানে আলুগুলো একটু ভেজে নিলাম, আলু একটু ভাজা হওয়ার পরে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম ভাজার জন্য। আর আলু তো একটু শক্ত, সেই জন্য আলুটা একটু আগে দিছি আর পরে দিলাম হলো মুরগির মাংস। তারপরে যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিব, একটু হালকা হালকা করে ভেজে নিব। তারপর সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দু একটা করে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিব। তারপর এখানে রসুন, পেঁয়াজ আর জিরা বাটা, আর এখানে ছিল আদা, আদা বাটাটা এরকম আমি আইসের কিউবের মধ্যে রেখে দিই, ভালোই হয় এটা। তারপর দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিব একটু লবণ, তারপর একটু কষাবো মশলাগুলো। আমি অফ ক্যামেরা একটু মশলা কষানোর সময় পানি দিয়েছিলাম কারণ পুড়ে যাচ্ছিল। তারপর দিয়ে দিলাম একটু সজের গুঁড়া, মনে ছিল না ওইটা। তারপরে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব, মানে ভেজে রাখা মাংস আর আলুর টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে রান্না করবো, জোরে হিটে রান্না করবো না, আমি সব তরকারি খুব আস্তে আস্তে রান্না করি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি যে পানিটা তরকারিতে ইউজ করলাম এটা হলো ফুটানো পানি, আমি প্রায় তরকারি রান্না করার সময় ফুটানো পানিটা ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম তরকারিটা, তারপর আবার একটু ঢাকা দিয়ে দিব, একটু দমে দেব তরকারি, অল্প আছে একটু দমে দেব। এরপর যাই আমার রান্নাটা একদম শেষের দিকে। এখন আমি সামান্য জিরা, মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা এক্সট্রা ফ্লেভারের জন্য জিরার গুঁড়াটা ভালোই লাগে। কিছু সময় আমি দেই, মাঝে মধ্যে দেই, আবার কিছু তরকারি তো দেইও না, যখন যা মনে চায়। তো এগুলার তরকারি রান্না আমার শেষ। এখন তাপসিদের জন্য একটু চিকেন ফ্রাই রান্না করব, মানে চিকেন ফ্রাই ম্যারিনেট করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব এখন লবণ, সামান্য লবণ দিলাম, বেশি দেওয়া যাবে না। তারপর এখানে ছিল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একসাথে পেস্ট করা, আর এই যে একটা মশলা ছিল, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্না সেজন্য আর বেশি কিছু দেই নেই, মানে ঘরে যাচ্ছিলো তাই দিয়েই দিলাম। আর ওইটা দেওয়ার কারণ ওর ভিতরে একটু টেস্টি সল্ট আছে, তো ভালোই ফ্লেভারটা ভালোই হবে আশা করি। তো এখন আমি এটা আটা দিয়ে কোট করে নিচ্ছি, তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি। তা ফ্রিজ আশা করি অনেক পছন্দ করবে। ভালো থাকবেন সবাই।